মই স্বচ্ছতার কথা কৈছিলোঁ, আজি মই স্বচ্ছতাক আৰু এখোপ আগুৱাই লৈ যাব খুজিছোঁ। তৃতীয় বর্গর এডিআরই পরীক্ষা সমাপ্ত হল, এতিয়া মই এটা নতুন কথা কব খুজিছোঁ। 27 তারিখে সেবাক আপোনালোকে আবেদন করিব পারিব মাত্র 50 টকা দি, যে আপোনালোকে যিখন ওএমআর সিট লিখিছিলে সেই ওএমআর সিটৰ এটা ফটোকপি আপোনালোকক লাগে বুলি। অর্থাৎ আপোনালোকে লিখি থৈ অহা ওএমআর সিটখন 27 তারিখৰ পৰা সেবার কার্যালয়ত আবেদন করে সেবাই তার ধুনিয়া বিজ্ঞাপন দিব, কেনেকে এডভার্টাইজ কেনেকে আবেদন করিব লাগে। আপোনালোকে সেন্টারত জমা দি থৈ অহা ওএমআর সিটটো এইবার আপোনালোকে 50 টকা জমা দি সেবার পৰা লৈ আহিব পাৰিব। ফটোকপির খরচ 50 টকা, ঘরত লৈ আহি ওএমআর সিটটো এইবার আপোনালোকে পরীক্ষা করিব পাৰিব যে মই শুদ্ধ উত্তর দি আহিলো নে নাই। শুদ্ধ উত্তরটো কি? 28 তারিখে আমি এনসার কিটো সেবার ওয়েবসাইটত আমি প্রকাশ করি। অর্থাৎ 27 তারিখৰ পৰা আপোনালোকে ওএমআর সিটখন আবেদন করে সেবাৰ পৰা লব পাৰিব। 28 তারিখে সেবাৰ ওয়েবসাইটত এনসার কি, প্রত্যেকটো প্রশ্নৰ উত্তৰ কি হোৱা উচিত তাকো আপোনালোকে চাব পাৰিব। অর্থাৎ ঘৰতে বহি মইনো কিমান নম্বৰ পালো, ওএমআর সিটখন হাতত উলিয়াই লওক, এনসার কি লগত মিলাই চাওক, আৰু 100ৰ ভিতৰত 50ৰ ভিতৰত মই কিমান নম্বৰ পালো সেয়া ঘৰতে বহি মই হিচাপ উলিয়াই লব পাৰিম। অর্থাৎ ৰিজাল্ট দিয়ালৈ অপেক্ষা কৰিবই নালাগে। ভাৰতৰ কোনো প্ৰদেশতে এনেকুৱা সিদ্ধান্ত আগত গ্ৰহণ কৰা হোৱা নাছিল। ওএমআৰৰ কপিও পাব আৰু এনসার কিটো উপলব্ধ হ'ব। এতিয়া আৰু এটা আমি স্বচ্ছতাক আৰু এখোজ আগুৱাই লৈ যাব খুজিছোঁ। এনসার কিটো আপোনালোকে চালে, চাই পেলাই মনত খুদুৱনি লাগিলে যে এইটো প্ৰশ্নৰ এইটোতো উত্তৰ নহয়, উত্তরটো বেলেগহে হব লাগিছিলে। 500 টকা দি আপোনালোকে সেবাক জনাব পাৰিব যে আপোনালোকে প্রস্তুত করা উত্তরটো ভুল হৈছে, উত্তরটো আসলতে পঞ্চপাণ্ডৱৰ তৃতীয়জন সন্তান ভীম নহয় অর্জুন, সেবাই ভীম বুলি এনসার কিট লিখিলে, আপোনালোকে শুদ্ধ কৰি দিলে সেবাক যে আপোনালোকৰ এনসার কিটো ভুল, আসলতে পঞ্চপাণ্ডৱৰ তৃতীয়জন অর্জুন। অর্থাৎ আপোনালোকে সেবাক এটা ভুল শুধৰাই দিলে, তৎকালীনভাৱে সেই 500 টকাটো আপোনালোকে উভতাই পাব। 500 টকাটো আমি এইকাৰণেই ফিজ লৈছো, নহলে সকলোৱে এনসার কিটো ভুল বুলি হাৰাশাস্তি কৰাৰ ৰাস্তাও লব পাৰে। যাতে হাৰাশাস্তি কৰাৰ ৰাস্তা নলয় সেইবাবে আমি এটা 500 টকা লম, কিন্তু যদি আপোনালোকৰ পৰামৰ্শ শুদ্ধ হয় আমি সেই 500 টকাটো উভতাই দিম। অর্থাৎ আজি মই স্বচ্ছতাৰ দিশত 3টা কথা কলো। অহা 27 তারিখৰ পৰা স্বচ্ছ পৰীক্ষাৰ ক্ষেত্ৰত মই 3টা নতুন সিদ্ধান্ত আজি মই ঘোষণা কৰিলোঁ। এটা হল যে আপোনালোকে ওএমআর সিটটো, যিটো সিটত আপোনালোকে আনসার কৰি আহিছে তাৰ ফটোকপিটো অহা 27 তারিখৰ পৰা আপোনালোকে সংগ্ৰহ কৰিব পাৰিব সেবাৰ কাৰ্যালয়ৰ পৰা। তাৰ প্ৰসিডিউৰটো বিজ্ঞাপনত আহিব, 50 টকা দি আবেদন কৰিব লাগিব, 50 টকাও ফটোষ্টেটৰ খৰচ। দ্বিতীয়তে 28 তারিখে আপোনালোকে এনসার কিটো পাব, যাতে ওএমআর আৰু এনসার সিটটো মিলাব পাৰে। আৰু এনসার কিটোত যদি আপোনালোকে কিবা ভুল দেখে সেইটো আপোনালোকে সেবাক জনাব পাৰিব 500 টকা দি, আৰু আপোনাৰ পৰামৰ্শ বা আপোনালোকে আপুনি যিটো ভুল বুলি কলে
সি যদি বিশেষজ্ঞসকলে সঁচাই ভুল বুলি কয় আমি আপোনাক সেই 50 টকাটো উভতাই 500 টকাটো আমি উভতাই দিম। একাংশ পরীক্ষার্থী আমাক প্রশ্ন কৰিছিল যে OMR সিটত ফটোটো কিয় দিছে। মই চালো অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র আজিকালি সকলো রাজ্যের পরীক্ষাত OMR সিটর লগত ফটোটো দিয়ে, যাতে এজন পরীক্ষার্থীর নামত আন এজন পরীক্ষার্থীয়ে পরীক্ষাত অবতীর্ণ হব নোৱাৰে। আজি মই সেবার বিষয়াসকলৰ লগত কথা পাতিছিল। তৃতীয় শ্রেণীর OMR সিট ইতিমধ্যে বনোৱা হৈ গল ড্রাইভার বা তৃতীয় শ্রেণীর আন পোস্টৰ কাৰণে। আপোনালোকৰ মনোভাৱক, কাৰণ বহুতে কৈছিল যে আমাৰ আইডেন্টিটিটো ৰিভিল হ'ব পাৰে, আপোনালোকে কোৱা কথাটো নিশ্চয় কিছু মেৰিট আছে। সেই ভৱিষ্যতৰ ৰিক্ৰুটমেণ্ট পৰীক্ষাত, ADRE পৰীক্ষাত OMR সিটত ভৱিষ্যতে ফটো লগোৱা OMR সিট ব্যৱহাৰ নকৰিবলৈ মই সেৱাক পৰামৰ্শ দিছোঁ। তেওঁলোকে মোক কৈছে যে ছাৰ 29 তাৰিখৰ পৰীক্ষাত এয়া সম্ভৱ নহ'ব, কিন্তু নৱেম্বৰৰ পৰা যি অক্টোবৰত যি আমাৰ পৰীক্ষা হ'ব তাত আমি OMR সিটত ফটো নাৰাখো। অৰ্থাৎ এইখন চৰকাৰক কোনোবাই ইতিবাচক সমালোচনা কৰিলে, ইতিবাচক পৰামৰ্শ দিলে, তাক গ্ৰহণ কৰাৰ সততা আৰু সাহস আমাৰ আছে। কাৰণ মই সদায় বিশ্বাস কৰোঁ মুখ্যমন্ত্ৰী বা চৰকাৰ ৰাইজৰ ওপৰত নহয়, মুখ্যমন্ত্ৰী বা চৰকাৰ ৰাইজৰ তলত। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।